जय माँ बगला मुखी देवी जय। नमस्कार दर्शक बृंद, आमी सोमनाथ चट्टोपाध्याय आर आपनारा उपस्थित होयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। विश्वास करी माँ बगलार आशीर्वादे आपनारा सकले खूब भालो एकटा दिन काटियेछेन एबं अवश्यई करे आपनारा आपनादेर सामर्थ्य अनुयायी अन्यदेर भालो राखारो सम्पूर्ण चेष्टा करेछेन। तो जाइहोक आजकेर बेशी कथा ना बाड़िये शुरू करे देबो आजकेर राशिफल विचार, तार साबधानता एबं प्रतिकारमूलक व्यवस्था। आज 9ই আশ্विन 1427 বঙ্গাব্দ। আচ্ছা, ভালো কথা। এই কথাটা নিয়ে গতকাল একজন প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন যে দাদা ডেটটা ঠিক করে বলুন। তো তার জ্ঞাতার্থে বলে রাখি, আমি যখন 8ই আশ্বিন বলেছিলাম উনি বলেছিলেন 7ই আশ্বিন। আমরা কিন্তু সূর্য সিদ্ধান্ত মেনে তারপরে অবশ্যই করে আমাদের সমস্ত বিচার বিবেচনা করি। তো সূর্য সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু অবশ্যই করে আজকের দিনটা 9ই আশ্বিন কোনো অবস্থাতেই 8ই আশ্বিন নয়। 8ই আশ্বিন তারা বলবেন যারা অন্যান্য মতকে ফলো করে চলেন। আমরা কিন্তু অবশ্যই করে সূর্য সিদ্ধান্তকে ফলো করি যা আর্যভট্টের তৈরি সূর্য সিদ্ধান্ত এবং গোলোধ্যায়, যাকে সারা বিশ্ব মেনে চলেছেন, আমরা তাকেই মেনে আমাদের সমস্ত রকম মতামত দিয়ে থাকি। তো যাই হোক, সেই বিষয়ে আজ 9ই আশ্বিন 1427 বঙ্গাব্দ এবং আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আজ 25শে সেপ্টেম্বর 2020 সাল, আজকে শুক্রবার এবং আজ সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিটে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 30 মিনিটে। পক্ষ আজকে শুক্লপক্ষ, তিথি নবমী তিথি, যা থাকবে সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট পর্যন্ত। নক্ষত্র পূর্বসারা নক্ষত্র, যা থাকবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। এবং যোগ, শোভন যোগ, যা থাকবে রাত 8টা বেজে 39 মিনিট পর্যন্ত। চন্দ্র ধনুরাশিতেই বর্তমান রয়েছেন এবং থাকবেন রাত 12টা বেজে 42 মিনিট পর্যন্ত। যা বিশেষ বলে থাকি তা হলো রাহুকাল। এই রাহুকাল লাগবে সকাল 9টা বেজে 57 মিনিটে এবং ছেড়ে যাবে বেলা 11টা বেজে 28 মিনিটে। সুতরাং খেয়াল রাখবেন এই রাহুকাল কিন্তু আজ খুব ক্রুশিয়াল টাইমে আছে। এই সময়ে আমরা ইন্টারভিউ দিতে যাওয়া কিংবা টেন্ডার জমা করা কিংবা কোনো শুভ চুক্তি, নতুন চাকরিতে জয়েন্ট সব করে থাকি। সুতরাং এটা কিন্তু অবশ্যই করে পার করে করুন, অর্থাৎ হয় আগে করে ফেলুন নতবা রাহুকাল পার করে করুন, নচেত কিন্তু কাজটা আপনার অশুভতে পরিণত হতে পারে। এবং খেয়াল রাখবেন রাহুকাল চলাকালীন কিন্তু কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণের একেবারেই চেষ্টা করবেন। আর এক্ষেত্রে আরেকজনকে উত্তর দিয়ে রাখি, তিনি জিজ্ঞেস করেছেন রাহুকাল চলাকালীন ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করলে কি হয়। তো এমন বিশেষ কিছুই হয় না। রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করলে সেই খাদ্যদ্রব্য কোনো অবস্থাতেই আপনার শরীরে পাচন হতে চাইবে না, ফলে পাচন সংক্রান্ত বা হজম সংক্রান্ত নানা রকম সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। আজকে একটি শুভযোগ পাবেন, যা পাবেন রাহুকাল ছাড়ার ঠিক পরমুহূর্ত থেকে নিয়ে, অর্থাৎ বেলা 11টা বেজে 28 মিনিট থেকে নিয়ে বেলা 12টা বেজে 58 মিনিট পর্যন্ত। এবং এই সময়ে আপনারা আপনাদের যত রকমের শুভ কাজ আছে বা শুভ চুক্তি আছে, নতুন ব্যবসা প্রারম্ভ আছে, সমস্ত কিছুই সেরে রাখতে পারেন। সেগুলো কিন্তু খুব ভালোভাবেই আপনারা সেই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। এরপরে আসবো মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে এলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথমে এসে উপস্থিত হন। তাই মেষ রাশির জাতক জাতিকাগণ, প্রথমেই বলে রাখি আজ কিন্তু আপনি আপনার বিগত দিনের সমস্ত সমস্যা থেকেই সমাধান লাভের রাস্তা খুঁজে পাবেন এবং অবশ্যই করে সেই বিষয়ে আপনার দিনের শুরু থেকেই চেষ্টা রাখা উচিত। আর যারা উচ্চশিক্ষার জন্যে উচ্চাকাঙ্ক্ষী তারাও কিন্তু আজকে ভীষণ রকমভাবে ভালোভাবে সফলতা লাভ করতে পারবেন। আপনার আটকে থাকা কাজগুলোও কিন্তু আজকের দিনে শেষ হয়ে যাবে যদি আপনি নতুন করে সেগুলোকে শুরু করার একটা চেষ্টা করেন এবং আপনার প্রচেষ্টাকে তার সাথে একটু যুক্ত করেন। এবং নতুন কোনো স্কিমেও কিন্তু আজকের দিনে অন্তর্ভুক্ত হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে আপনার, তাতে করে আপনি আপনার ভবিষ্যতের একটু সুরক্ষার ব্যবস্থা কিন্তু আজকের দিনে করে ফেলতে পারবেন। শুধু খেয়াল রাখবেন আজ গৃহের কোনো প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে আপনাকে কিছু মাত্রাতিরিক্ত খরচ করতে হতে পারে। এবং যে সমস্ত লোকেরা বাড়ি থেকে কাজ করছেন তাদেরও কিন্তু আজকে কোনো প্রকার উচ্চ পদ বা বড় দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বলাই যায় আপনার প্রমোশন কিংবা স্যালারি ইনক্রিমেন্ট এটাও কিন্তু সম্ভব। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা কিন্তু আপনাদের মোটামুটি শুভপ্রদ যাবে এবং সেক্ষেত্রে খুব ভালোভাবেই বলা যায় যে আপনারা দিনটাকে খুব
খুব সুন্দর রোম্যান্টিক দিন হিসাবে আজকের দিনে আপনাদের জীবনে পাবেন। আপনাদের শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, কোনো অবস্থাতেই দিনের কোনো ঘটনাকেই অনুমান করে এগোবেন না, দিনটাকে শুরু করবেন না, কারণ অনুমান কিন্তু আজকের দিনে আপনার একেবারেই মিলবে না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটুখানি ঘি অনামিকা আঙুলে করে নিয়ে আপনার কপালে তার তিলক ধারণ করে দিন শুরু করুন, দেখবেন সত্যি খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আর যদি কপালে দিতে আপনার কোনো অসুবিধা থাকে তাহলে সেটা অনামিকা আঙুলে করে নিয়ে মাথার মাঝখানে ব্রহ্মতালুতে দিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই শুভ ফল লাভ হবে। এরপরে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি, দিনটা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ নয়। আজ আপনি আপনার সমস্ত দিনটাকে উল্লেখযোগ্যভাবে আপনার সময়কে ব্যবহার করতে পারবেন না, ফলেতে আপনার কোনো শুভ কাজ কিন্তু আজকের দিনে ব্যাহত হতে পারে। এবং অবশ্যই খেয়াল রাখুন বৃষরাশির জাতক জাতিকাগণ, যে আজ গাড়ি চালানোর সময় কিন্তু ভীষণ সাবধান, কারণ যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং অবশ্যই করে সেই লোকগুলোর থেকে দূরত্ব বজায় রাখুন যারা নেগেটিভ কথা বলে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করে, কারণ তারা কিন্তু আজ আপনাকে আপনার শুভ জিনিসটাতে পৌঁছাতেও বাধা সৃষ্টি করবে। আর বলে রাখি, এই করোনা সংক্রান্ত যে সমস্ত বিপজ্জনক সামাজিক সতর্কতা আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলোকে বৃষরাশির জাতক জাতিকাগণ বিশেষ করে মেনটেন করার চেষ্টা করুন, কারণ এইগুলো কিন্তু আপনাকে কোনোরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারে। আর নিজেকে অবশ্যই করে আজকের দিনের প্রযুক্তিগতভাবে যত বিষয় আছে সেগুলোর সাথে আপডেট রাখার চেষ্টা করুন, তবে কিন্তু বেশি ভালো শুভ ফল লাভ করতে পারবেন আপনাদের জীবনে। যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, দিনটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ নয়, কারণ নানা প্রকার বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে আপনাদের নিজেদের মধ্যে কোনো একটা বড় অশান্তির সৃষ্টি কিন্তু আপনারা করে ফেলতে পারেন। সেটাকে দিনের শুরু থেকেই যত্ন সহকারে অ্যাভয়েড করাটাই আপনাদের জন্য বেশি শুভপ্রদ হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, কোনো অবস্থাতেই অন্যের ওপর নির্ভর করবেন না, যত বেশি সম্ভব নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করুন, সেটাই কিন্তু আজকের দিনে আপনাকে সবচেয়ে বেশি ভালো শুভফল পাইয়ে দেবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন না কেন কোনো অসুবিধা নেই, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর বাম আঙুলে, বাম হাতের অনামিকা আঙুলে একটা রূপোর আংটি পরিয়ে দিয়ে আপনার দিন শুরু করুন। শুধু খেয়াল রাখবেন বা ওনাকে বুঝিয়ে বলবেন যে আজকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওই আংটিটি উনি আঙুল থেকে না খুলে ফেলেন, দেখবেন খুব ভালো শুভফল অবশ্যই লাভ হবে। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ আপনাদের দিনটা কিন্তু বেশ ভালো দিন, মানে দিনের শুরু থেকেই আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে খুব ভালো একটা রোম্যান্টিক সময় কাটাতে পারবেন, তাতে আপনি প্রেম করুন বা বিবাহিত দম্পতি হয়ে থাকুন। এবং আপনার আজকের দিনের রুটিনও বেশ শৃঙ্খলাবদ্ধ থাকবে এবং সংগঠিতও থাকবে। আর যদি আজকের দিনে মনে করেন যে কোনো রকম ইনভেস্টমেন্টে আপনারা যাবেন, সেটা যদি লাইফ ইন্স্যুরেন্স পলিসি হয় কিংবা মিউচুয়াল ফান্ড হয়, সেখানে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন, সেগুলো কিন্তু আপনাকে খুব ভালো আর্থিক লাভ দেবে আগামী দিনে, আজকের দিনে যদি করতে পারেন। এবং নানা রকম সৃজনশীল ধারণা যেগুলো আপনার ব্যবসা প্রসারণের খুব সহায়ক হিসাবেও আজকের দিনে প্রমাণিত হতে পারে, সেগুলোকে অবশ্যই করে আপনার ব্যবসার সাথে সংযুক্ত করার চেষ্টা করুন। আজকের দিনে খেয়াল রাখুন, প্রবীণ লোকেরা আপনাকে কিন্তু ভীষণ সমর্থন করবে, সুতরাং তাদের সাথে আপনার যে কোনো সমস্যাকে নির্দ্বিধায় আলোচনা করে তাদের পরামর্শ লাভ করার চেষ্টা করুন। এবং সন্ধ্যের আগে আপনার সমস্ত প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করাটা বেশি ভালো হবে, কারণ সন্ধ্যার পরে কিন্তু আপনি আপনার প্রিয় বন্ধুবান্ধবদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করে একটা কোনো সিদ্ধান্তও আসতে পারেন, এবং তাদের সাথে খুব ভালো একটা সন্ধ্যা আজকের দিনে কিন্তু আপনি কাটাতে পারেন।
আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে আট। আর আজকের দিনে আপনার জন্য সাবধানতা হচ্ছে নিজেকে দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত সুবিবেচক হিসাবে রাখার চেষ্টা করুন। প্রত্যেকের সমস্যাকে অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে তবে সমস্যা সমাধানের চেষ্টা করাটা বেশি ভালো হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো গবাদি পশুকে গমের তৈরি খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন। সেটা রুটি বিস্কুট পাউরুটি যা কিছু হতে পারে, দেখবেন সত্যি সত্যি দিনটাকে আপনি আরও ভালোতে রূপান্তরিত করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা কোনো পেশার সাথে যুক্ত থাকুন, আপনার কর্মক্ষেত্রে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে আছে সেটাকে আজকের দিনে পরিষ্কার করা আপনার জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এমনভাবে সমস্ত কিছু সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন যেগুলো যেন আগামী দিনে আপনার জীবনে আর ফিরে না আসে। আজকের দিনে যদি কোনো ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে থাকে তাহলে সেটাও আপনি ফ্রুটফুল করতে পারেন, এবং অবশ্যই করে পুরনো দিনের ঋণ যদি আজকে পরিশোধ করার কোনো সুযোগ পান সেটাকেও হাতছাড়া না করে পুরনো ঋণকে আগে শোধ করার চেষ্টা করুন। এবং খেয়াল রাখুন, আজ কিন্তু আপনার পরিবারের সুখ ও শান্তির পরিবেশ থাকবে এবং সেটাকে বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার ঘাড়েই এসে পড়বে। তাই অবশ্যই করে দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত আপনার সমস্ত প্রকার কাজকে বা দায়িত্বকে অত্যন্ত ধৈর্য সহকারে পালন করার চেষ্টা করুন, দেখবেন বেশি ভালো ফল লাভ করতে পারবেন। এবং যতটা বেশি সম্ভব আজকে দিনের বেশিরভাগ সময়ই বাইরের কাজগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ আজকে ঘরে বেশিক্ষণ বসে থাকলে কিন্তু আপনার অনেক শুভ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন থাকবে এবং খুব ভালো রোম্যান্টিকভাবেই আপনি দিনটাকে পার করতে পারবেন। শুধুমাত্র কিছু শারীরিক সমস্যা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর দেখা দিতে পারে সন্ধ্যের পরে, সেদিকটা একটু খেয়াল রেখে তারপর আপনার দিনটাকে পরিচালনা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা তিন। আর আজকের দিনে আপনার জন্য সাবধানতা ওই যেটা একটু আগে বললাম যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, যার কারণে আপনার কিছু সময় বা মূল্য দুটোই নষ্ট হতে পারে, সেদিকটা একটু দিনের শুরু থেকে খেয়াল রাখুন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, জলের সাথে কেশর বা জাফরান যা বলেন সেটাকে একটুখানি গাঢ় করে গুলে তার তিলক কপালে ধারণ করে আপনার দিন শুরু করুন, দেখবেন খুব ভালো শুভ ফল অবশ্যই লাভ করতে পারবেন। আর যদি কপালে তিলক দিতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে মাথার মাঝখানে ব্রহ্মতালুতে অনামিকা আঙুলের সাহায্যে তিলক ধারণ করে আপনার দিন শুরু করুন, অবশ্যই করে খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। এরপরে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। আজ কিন্তু খেয়াল রাখবেন আপনার কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী আপনার বাড়িতে আসতে পারে এবং আপনার দিনটাকে ভীষণ ভালো করে দিতে পারে। এবং যারা প্রেম করছেন তাদের প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু একটা অদ্ভুত মধুরতা আজকের দিনে সৃষ্টি হবে, যেটা কিন্তু আপনাদেরকে আরও ভালো আপনাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আর যারা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, গতকাল পর্যন্ত আপনাদের মধ্যে যে দাম্পত্য অশান্তি চলছিল সেটা আজকের দিনে একেবারে মিটে গিয়ে খুব ভালো রোম্যান্টিক দিন আজকের দিন থেকে আপনারা আবার ফিরে পাবেন আপনাদের জীবন। এবং খেয়াল রাখুন আজকের দিনে অবশ্যই করে অন্যরা আপনাকে কে কী বলছে বা আপনার কাজকর্ম নিয়ে বা আপনার চালচলন নিয়ে কে কী বলছে সেদিকে বেশি মনোযোগ দেবেন না, তাদেরকে খুব ভালোভাবে যত্ন সহকারে অ্যাভয়েড করুন এবং তাদের কথা গুরুত্ব না দিলেই কিন্তু আপনি আপনার সঠিক লক্ষ্যে খুব সহজে পৌঁছতে পারবেন, সেদিকটা খেয়াল রাখুন। আর আজকের দিনে অবশ্যই করে খাওয়া দাওয়া সম্পর্কে অত্যন্ত যত্নবান হন, কারণ ভুলভাল খাওয়ার ফলে কিন্তু পেটে ব্যথা বা পেটে সংক্রমণ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যায় আপনি ভুগতে পারেন। এবং অবশ্যই করে নিজের সারাদিনের সমস্ত প্রকার স্ট্রেস বা মানসিক চাপকে কমাতে নিজেকে খেলাধুলা সঙ্গীত চর্চা বই পড়া কিংবা মোবাইলে ভালো মুভি দেখা টিভি দেখা এসবের সাথেই সংযুক্ত করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা, আপনাদের যদি ভাই বা বোন আছে বা ভাই বোন সম্পর্কিত কেউ আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে তাহলে তাকে যতটা বেশি সম্ভব গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, কারণ
তার কাছ থেকে কিন্তু আজ আপনি কোনো না কোনো প্রকার শুভ সাহায্য পাবেনই পাবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, পাখিদেরকে খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। শুধু খেয়াল রাখুন, পাখি বলতে পাখি, তার কোনো বাজবিচার হবে না, আর খাবার বলতে যা পাখিরা খেতে পারে সেই ধরনের খাবার দিয়েই দিন শুরু করুন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি, দিনটা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, কারণ নানা প্রকার বিরক্তিকর অবস্থা আপনাকে আজকে দিনের শুরু থেকে ঘিরে ধরে রাখতে পারে এবং আপনার মন বা মেজাজকে কিন্তু দিনের শুরু থেকেই খারাপ করে রাখতে পারে। শুধু খেয়াল রাখুন, সেই সমস্ত লোকেদের সাথে একেবারেই মেলামেশা করবেন না যারা আপনি জানেন ভীষণ স্বার্থপর এবং যারা আপনাকে সবসময় নেগেটিভ কথা বলে ছোট করার চেষ্টা করে, তাদের থেকে দূরত্ব রাখুন। আর অবশ্যই করে যে কোনো প্রকার ছোটোখাটো সমস্যা থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ এগুলোকে যদি আজকে দিনে আপনি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু আপনার জীবনে অনেক বড় সমস্যা হয়ে আপনার পুরো দিনটাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে পারে। যারা চাকরি করছেন তাদেরকে বলবো, আজ কিন্তু কর্মক্ষেত্রে আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে, তো চাকরিতে তো একটা নির্দিষ্ট মাইনেই থাকে, তথাপি আপনি কোনো না কোনোভাবে উপরি ইনকামের বিভিন্ন সুযোগ আজকে লাভ করতে পারবেন। আর যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় একটা খুব ভালো লাভ আপনারা আজকে দিনে দেখতে পাবেন। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, আপনাদের নিজেদের মধ্যে অর্থাৎ আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর থেকে একটু দূরত্ব বজায় রেখেই আজকে দিনটাকে চালানোর চেষ্টা করুন, কারণ আপনাদের সম্পর্কের মাঝে কিন্তু আজ বিভিন্ন প্রকারের বিরোধ দেখা দিতে পারে, যেখান থেকে আপনাদের পারিবারিক বা প্রেমের সম্পর্কটা ভীষণ খারাপ পর্যায়ে পৌঁছাতে পারে। যারা প্রেম করছেন তাদের প্রেমে বিচ্ছেদ আসতে পারে এবং যারা বিবাহিত দম্পতি তাদের নিজেদের মধ্যে একটা বড় অশান্তি হয়ে দিনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। শুধু ভালো, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন বা প্রমোটিং করেন কিংবা বিল্ডিং ডেভেলপমেন্টের কাজ করেন তাদের কিন্তু আজ খুব ভালো অর্থ উপার্জনের বা খুব ভালো আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেদিকটা খেয়াল রাখুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 8। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, অবশ্যই করে সারা দিন নিজেকে মদ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি থেকে দূরে রাখুন, কারণ এগুলো কিন্তু আজ আপনার শরীরও যেমন খারাপ করে দিতে পারে তেমন আপনার নানা প্রকার শুভ জিনিসে বাধারও সৃষ্টি করতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো কিন্নর বা হিজড়ে যাকে বলে তাদেরকে কোনো প্রকার দান দিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন খুব ভালো সুষম এবং সুস্থ জীবন আজকের দিনে লাভ করতে পারবেন এবং পারিবারিক অশান্তিও ওদের আশীর্বাদে বেশ খানিকটা মিটে যাবে। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা ব্যবসা করে খান তুলা রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু আজ দিনের শুরু থেকেই নিজেকে নিজের ব্যবসার সাথে মাত্রাতিরিক্তভাবে যুক্ত রাখার চেষ্টা করুন, কারণ আজ কিন্তু খুব ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই করে ব্যবসা করার সাথে সাথে নিজের বাড়িতে নিজেদের বাচ্চাদের সাথেও প্রচুর সময় ব্যয় করার চেষ্টা করুন, কারণ এটার আজকে ভীষণ প্রয়োজন পড়বে আপনাদের জীবনে। যারা বেকার তাদেরকে বলবো, আজ কিন্তু চাকরি লাভের সম্ভাবনা বা আপনার কাঙ্ক্ষিত চাকরি লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, তাই অবশ্যই করে নিজেকে বাড়িতে বন্দি না রেখে বেরিয়ে পড়ুন, খুব ভালো একটা চাকরি আজকে আপনি জুটিয়ে ফেলতেই পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। যারা মিডিয়া বা বিপণনের সাথে যুক্ত রয়েছেন বা যারা এক কথায় বলতে গেলে সেলসের কাজে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আজ নিজের কর্মক্ষেত্রে ভীষণ ভালো সুনাম অর্জন করতে পারবেন এবং খুব এক কথায় বলাই যায় যে আজকের দিনে কিন্তু আপনারা আপনাদের টার্গেটকেও খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আপনাদের পরিবার পরিজনের তরফ থেকেও যেহেতু আজকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং বিভিন্ন প্রকারভাবে তাদের থেকে সাহায্যও লাভ করতে পারবেন, তাই দিনটা আপনাদের জন্য বেশ শুভপ্রদ বলাই যায়। শুধু যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, একটু যদি নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন
তাহলে পরে কিন্তু দিনটা আপনাদের একে অপরের প্রতিও কি খুব শুভ দিন বা রোম্যান্টিক দিন আপনারা তৈরি করতে পারেন। এবং সন্ধ্যার দিকটা কিন্তু আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে খুব ভালো সময় উপভোগ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আপনারাও আজকের দিনে ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং মদ এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, কারণ এগুলো আপনার কিন্তু সমস্ত প্রকার শুভ বিষয়ের অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এক চামচ গাওয়া ঘি অর্থাৎ গরুর দুধের তৈরি ঘি এবং তার সাথে কিছুটা চিনি মিশিয়ে সেই মিশ্রণটাকে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন। আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে দেখুন খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। আর যদি আপনার হাতের কাছাকাছি নদী পুকুর বা জলাশয় না থেকে থাকে তাহলে পরে একটি বড় পাত্রে জল রাখুন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে সেই পাত্রের জলে ওই ঘি মিশ্রিত চিনিকে দান করুন। আপনার নেগেটিভ বলতে বলতে দেখুন সত্যি সত্যি খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন ঘি মিশ্রিত, ঘি চিনি মিশ্রিত পাত্রের ওই জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি আজকেই করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখুন ওই জল কিন্তু কোনো অবস্থাতেই কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, সেটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করুন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ কিন্তু দিনটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, কারণ কর্মক্ষেত্রে অর্থাৎ যারা চাকরি করছেন তো সেখানে কিন্তু আপনাদের সহকর্মীর আচরণ আপনার মনকে ভীষণভাবে আহত করতে পারে তার কথা বা ব্যবহার। আর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার প্রতিপক্ষ ব্যবসায়ী আজকে আপনাকে দিনের শুরু থেকেই আপনার নানা প্রকার কটূক্তি আপনাকে করে আপনার দিনটাকে নষ্ট করতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর খেয়াল রাখবেন আজকের দিনে কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন আপনার থেকে টাকা ধার চাইতে পারে, যেটা কিন্তু আপনার জন্য একেবারেই শুভপ্রদ হবে না। এবং খেয়াল রাখুন যারা বিবাহিত দম্পতি বা প্রেম করছেন তারা নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে এমন কোনো ব্যবহার বা কথাবার্তা বলবেন না যেটা আপনার মধ্যেকার অহংকে বাইরে আসতে সাহায্য করে, কারণ এই একটা ঘটনাই কিন্তু আপনাদের সম্পর্কের, প্রেমের সম্পর্কের মধ্যে যেমন ছেদ ঘটিয়ে দিতে পারে তেমন দাম্পত্য সম্পর্কের মধ্যেও কিন্তু একটা বড় ধরনের চিড় ধরিয়ে দিতে পারে, সেই বিষয়টা ভীষণ খেয়াল রাখুন। এবং চেষ্টা করুন আজকের দিনটা যদি আপনি অবসরের সময় পাচ্ছেন তাহলে আপনার বাড়ির ছোট ছোট কাজগুলোকে শেষ করার, এবং চেষ্টা করুন আজকের দিনে আপনার নিজের বাড়িকে নিজে হাতে একটু যত্ন সহকারে পরিষ্কার করার। আজকে খেয়াল রাখবেন কোনো কারণবশত ঠান্ডা লেগে আপনার সর্দি জ্বর হতে পারে, যেটা কিন্তু আপনার দিনটাকে নষ্ট করে ফেলতে পারে, সেই দিকটা একটু খেয়াল রেখেই চলবেন। যতটা বেশি সাবধানে থাকা যায় সেইভাবেই থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যদি ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন তাহলে অবশ্যই করে কোনো অনুমান করবেন না আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ আপনার অনুমান কিন্তু আজকে কোনো অবস্থাতেই সঠিক হবে না, উল্টে আপনি ভুল প্রমাণিত হয়ে বেশ কিছু আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি ছোট মাটির কলসি বা ঘট যা বলেন ওই 2.5-3 ইঞ্চি মাপের সেটা নিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন, দেখবেন খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। আর যদি নদী পুকুর বা জলাশয় আপনার হাতের কাছাকাছি না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, একটি বড় পাত্রে জল রাখুন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে সেই পাত্রের জলের মধ্যে ওই ছোট ঘটিটাকে নিক্ষেপ করুন। আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে দেখবেন ভালো ফল অবশ্যই পাবেন। শুধু খেয়াল রাখুন ওই ঘটটা সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করতে যাবেন না, যদি আজকেই করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর আপনাকে করতে হলে কাজটা আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন ঘট সমেত ওই জল কিন্তু কোনো ড্রেনে ফেলবেন না, সেটা অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা শেষ করুন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ কিন্তু মোটামুটি দিনটা আপনার ভালোই কাটবে, শুধু খেয়াল রাখবেন আবেগী হয়ে কাউকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাতে তিনি আপনার চেনা অচেনা যাই হোক না কেন। আর প্রেমের জীবনে রোম্যান্স যেমন থাকবে তেমন
পারস্পরিক যত্নেরও কিন্তু খুব দরকার হয়ে পড়বে আজকের দিনে আপনাদের নৈকট্য বাড়াতে। তাই জন্যে যারা প্রেম করছেন তাদেরকে বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে একটু বেশি যত্নবান হন এবং আপনি তার প্রিয় কিছু উপহার আজকের দিনে তাকে দেওয়ার চেষ্টা করুন। আর যারা বিবাহিত দম্পতি তাদেরকেও এই একই কথাই বলবো যে নিজেদের মধ্যের দূরত্বকে মেটাতে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর পছন্দের কোনো রান্না বা দ্রব্য তাকে উপহার হিসাবে দিন। রাতে চেষ্টা করুন আপনার বাবা মা বা পিতৃমাতৃ সম্পর্কিত যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার সাথে আপনার জীবনের সমস্ত প্রকার সমস্যা নিয়ে একটু আলোচনা করতে, পরামর্শ করতে, এবং যদি সেটা সম্ভব হয় তবে তাদের পরামর্শ অনুযায়ী কাজটা করার বা সমস্যাটা মেটানোর চেষ্টা করুন। দেখুন খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। এবং খেয়াল রাখুন আজ কিন্তু আপনার সময়কে আপনি অর্থবহভাবে ব্যবহার করতে সক্ষম হবেন না, ফলে আজকের দিনে খুব বেশি আর্থিক লাভের কামনা না করাটাই আপনাদের ভালো হবে। এখান থেকেই আপনারা নিজের মানসিক শান্তিকে খুঁজে পাত করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সারাদিন এমন কোনো ঘটনা, এমন কোনো কথাবার্তা বা এমন কোনো মানুষের সাথে মিশবেন না যার কারণে আপনার মানসিক শান্তির বিনাশ ঘটে বা আপনার দুর্নাম হতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। একটা রূপোর চেন যত বেশি ভারী হয় তত ভালো, এইরকম একটা রূপোর চেন নিয়ে আপনার গলায় দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত পরে থাকুন, দেখবেন অবশ্যই শুভফল লাভ করতে পারবেন। শুধু খেয়াল রাখুন যদি আপনার গলায় অলরেডি একটা ভারী রূপোর চেন আছে তাহলে আপনার আর এই প্রতিকার করার কোনো দরকার নেই। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আজ আপনাদের মিশ্রভাবে কাটতে পারে। আপনারা যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে যতটা বেশি সম্ভব আজকের দিনে সময় দেওয়ার চেষ্টা করুন, এবং যদি সম্ভব হয় তাকে নিয়ে কোনো বাইরে যাওয়ার পরিকল্পনা করুন, অর্থাৎ একটু ঘুরে আসুন, একটু আউটিং করুন, একটু শপিং করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। এবং যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো ব্যবসায় ঝুঁকি নেওয়ার চেষ্টা করাটাও কিন্তু আজকের দিনে আপনাদের জন্য লাভবান হবে। শুধু খেয়াল রাখবেন যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা অংশীদারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভীষণ সাবধান, কারণ আপনার সেই পার্টনার অংশীদার আপনাকে কিন্তু আজকে ঠকাতে পারে, আপনার সাথে যে কোনো প্রকার প্রতারণা করতে পারে। তাই এই বিষয়টাকে দিনের শুরু থেকে খেয়াল রাখুন। এবং লোকেরা কিন্তু আজকে আপনার ভালোর সুযোগটিকে ভুলভাবে নিয়ে আপনার ক্ষতি করে নিজের ভালো করার চেষ্টা করতে পারে, সেদিকেও ভীষণ সযত্ন থাকুন এবং থাকার চেষ্টাও করুন। আজকে এমন কারুর কাছ থেকে কোনো প্রকার জিনিস ধার নেবেন না যেটা ফেরত দেওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে যদি সেটা আপনার হাতে নষ্ট হয়ে যায়। টাকা তো একেবারেই ধার নেবেন না, কারণ এটা কিন্তু আজকের দিনে ধার নিলে আপনার পক্ষে শোধ করা ভীষণ চাপের হয়ে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আর আজকের দিনে আপনাদেরও সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজেকে মদ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি থেকে দূরে সরিয়ে রাখুন, কারণ এগুলোর প্রত্যেকটাই কিন্তু আপনার শুভ বিষয়টাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটু পায়েস রান্না করুন, চাল দুধ এবং চিনি দিয়ে একটু পায়েস রান্না করুন। সেই পায়েসটাকে নিয়ে আপনার ধর্মের ধর্মীয় আরাধ্য দেব বা দেবীকে নিবেদন করে তারপরে সেটা নিজেও প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং অন্যদেরও প্রসাদ হিসাবে দিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন ভীষণ ভীষণ ভালো শুভফল অবশ্যই লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ যদি আপনি সার্বিকভাবে লাভবান হবার চেষ্টা করেন তাহলে দিনের শুরু থেকে নিজের মনের মধ্যে সমস্ত বিষয়ে সন্তুষ্টি রাখার চেষ্টা করুন। আজকের দিনে খেয়াল রাখুন আপনার পৈতৃক সম্পত্তি সেটা যেন আপনি সযত্নে রক্ষা করতে পারেন, বা এই সংক্রান্ত কোনো মামলা যদি চলছে বা কোনো অশান্তি যদি চলছে তাহলে সেখানের অবশ্যই করে নিজের ইনভলভমেন্টকে আজকের দিনে বজায় রাখুন, কারণ
এই জায়গাটা আজকের দিনে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার অধিকার কিন্তু হারিয়ে যেতে পারে। আর আপনি যদি একটু মাথা চাড়া দেন আজকে এই বিষয়টা নিয়ে তাহলে আপনার অধিকার কিন্তু আরও বৃদ্ধি পাবে। নিজের মানসিক উদ্বেগ দূর করার অবশ্যই চেষ্টা করুন। যে কোনো প্রকার ভয়কে আপনি খুব সহজে হেলায় নষ্ট করার চেষ্টা করুন এবং আপনার সমস্ত রকম সমস্যাকে আপনার বিশ্বস্ত প্রবীণ ব্যক্তিকে বলে তার সাথে পরামর্শ করে তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই উপকার লাভ করতে পারবেন। যারা তরুণ প্রেমিক তাদেরকে বলবো আজ কিন্তু আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে কোথাও পার্টি করতে যেতে পারেন, যেখান থেকে খুব ভালো মনের শান্তি যেমন লাভ করবেন তেমন অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে খুব ভালো একটা বন্ডিংয়েরও সৃষ্টি হবে। যারা বিবাহিত দম্পতি তাদেরকেও বলবো চেষ্টা করুন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে আজকের দিনে কোথাও ছোট্ট একটা অনুষ্ঠান করার বা যোগ দেওয়ার, বা যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো শপিং করা কিংবা কোনো হোটেলে খেতে গিয়েও একে অপরকে একটু সময় দিন, দেখবেন আপনাদের সম্পর্কটাও আরও ভালো হয়ে যাবে। আপনার উদারতা তাকে অবশ্যই বজায় রাখুন, কিন্তু খেয়াল রাখুন আপনার উদারতার সুযোগ যেন আজকে কেউ না নিয়ে ফেলে। আপনার উদারতার কারণে কিন্তু আজকে আপনি আপনার চারিপাশে থাকা প্রচুর মানুষজনের মনকে জয় করতে পারবেন। শুধু খেয়াল রাখুন স্বার্থান্বেষী সেই লোকগুলো তাদের থেকে দূরত্ব রাখুন যারা আপনার উদারতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করে দিতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে কোনো অবস্থাতেই সারাদিনে সবুজ রঙের কোনো দ্রব্যাদি ব্যবহার করবেন না, তার সাথে সাথে সবুজ রঙের কোনো পোশাক আশাকেরও ব্যবহার করবেন না। অবশ্যই করে আপনি আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আজকে দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার পোশাক আশাক বা আপনার ব্যবহৃত দ্রব্যগুলোর মধ্যে মাত্রাতিরিক্ত পরিমাণ হলুদ রং রাখার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। এরপরে আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজকে দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা কোনো পেশার সাথে যুক্ত থাকুন, আপনার বর্তমান কাজগুলোতেই আপনার সম্পূর্ণ মনোযোগকে দেওয়ার চেষ্টা করুন। যে কাজটা আপনার নষ্ট হয়ে গেছে সেগুলোকে ছাড়ুন, যে কাজটা আগামী দিনে করবেন ভাবছেন সেটাকেও আজকের দিনে ছাড়ুন। আপনি খেয়াল রাখবেন আজকের দিনে কিন্তু আপনি আপনার বিপরীত লিঙ্গের লোকের প্রতি ভীষণ আকৃষ্ট হবেন, সুতরাং সেটাকে আপনার জীবনে উপভোগের বিষয় না করে সেখান থেকে যদি কিছু আর্থিক লাভ বার করে আনতে পারেন সেদিকে নজর দেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হবে। এবং খেয়াল রাখবেন আজ আপনি যতটাই পরিশ্রম করুন না কেন তার অনুপাতে কিন্তু বেশি অর্থ উপার্জন করতে পারবেন, সুতরাং দিনের শুরু থেকেই নিজের কর্মজীবনে পরিশ্রমমুখী হয়ে থাকার চেষ্টা করার চেষ্টা করুন। আজকে চেষ্টা করুন আপনার বাড়ির বাচ্চাদের কিছু উপহার দিয়ে তাদের মন ভালো করে দেওয়ার, কারণ তাদের মন কিন্তু আপনার কাছ থেকে কিছু না কিছু আকাঙ্ক্ষা রাখছে বহুদিন যাবত, যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না মেটানোর, সেটা আজকে চেষ্টা করাটা বেশি ভালো হবে। এবং অবশ্যই করে আজকে দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত যেহেতু আপনার মনের মধ্যে আপনার আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণ বজায় থাকবে, তাই সেটাকে শুভভাবে ব্যবহার করাটাই আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো আজকে যতটা বেশি সম্ভব আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে সময় দিন, এবং যেটা আগে বলেছিলাম যে আপনার বিপরীত লিঙ্গের লোকের প্রতি আকৃষ্ট হয়ে আপনাদের এই সম্পর্কের মধ্যে ছেদ না এনে বরং সেটাকে আর্থিক লাভের দিকে কনভার্ট করাটাই আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু নানা রকম ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই জন্য যখনই আর্থিক লেনদেন করবেন সেদিকে নিজের চোখ কান অবশ্যই করে অত্যন্ত সজাগভাবে খোলা রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার বাড়ির ছাদে কোনো একটা পাত্রের মধ্যে একটু দুধ রেখে দিয়ে আসুন, তারপর আর ঘুরে খোঁজ নিতে যাবেন না আজকের দিনে দুধটা কাগে খেলো না বগে খেলো। আর যদি আপনার বাড়িতে ছাদ না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনার একটি পাত্রে দুধ নিয়ে সেটা আপনার বাড়ির যে কার্নিশ আছে অর্থাৎ জানলার ওপরে যে সানসেট থাকে সেই সানসেটের ওপরে তুলে দিন। শুধু খেয়াল রাখতে হবে দুধটা আপনার মাথার ওপরে থাকবে এবং
খোলা আকাশের নিচে থাকবে, সেটা কিন্তু বেশি শুভপ্রদ হবে, বেশি ভালো আর্থিক লাভ আপনাকে আপনার জীবনে আজকের দিনে এনে দিতে সাহায্য করবে। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আমি বিশ্বাস করি এই প্রতিকারমূলক ব্যবস্থাগুলো আপনাদের জীবনে কাজে আসে, তাই আপনারা ভিডিওটা মন দিয়ে দেখেন। তো সেই ক্ষেত্রে বলবো, যদি ভিডিওর এই প্রতিকারগুলো আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যদি প্রতিকারগুলো আপনার কাজে কোনো না লেগে থাকে তাহলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এবং বারংবার বলবো যে আপনাদের যদি কিছু জানার থাকে বা আমাকে কোনো মতামত দেওয়ার থাকে, যেমন দিয়ে থাকেন আপনারা, তেমন যদি কিছু জানার থাকে বা দেওয়ার থাকে সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি যথাসময়ে তার উত্তর দিয়ে দেবো। এবং আপনাদেরকে বলবো যে যদি ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের কাছেও শেয়ার করে দিন, যাতে করে তারাও তাদের জীবনে এই ভিডিওটার থেকে নিজেদের জীবনের লাভটা তুলে নিতে পারেন। তাতে আপনি কিন্তু পরোক্ষভাবে লোকের উপকারই করবেন, সেটা মাথায় রাখুন। আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার এবং আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা অন করে তার অল অপশানটাকে টিক করে দিন, যাতে করে এই চ্যানেলে যত রকম ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো আপনাদের লাভের জন্য দিয়ে থাকি তার প্রত্যেকটার নোটিফিকেশান ইউটিউব আপনাকে সঠিক সময়ে পৌঁছে দেয় এবং আপনি ভিডিওটা সবার আগে দেখে অবশ্যই নিজের লাভটা তুলে নিতে পারেন। আজকে এর বেশি আর কিছুই বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে কামনা করব, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো এবং এত ভালো এত সুস্থ রাখো যে তারাও যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজের বেশি কিছুই বলবো না, আজকে আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজকের মতন আমায় ছুটি দিন, নমস্কার।